নমস্কার বন্ধুরা প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম বন্ধুরা এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছ সাতই ডিসেম্বর থেকে তেরোই ডিসেম্বরের পেপার বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে অনেক নতুন নতুন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে সমস্ত চাকরির আপডেট খবর নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায় কোনো অল নোটিফিকেশন বিলটা অন করে রাখবেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন এক এক করে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংসংস্কৃতি পেপারে কোন কোন নতুন চাকরির খবর প্রকাশ どうやって。 নজরে রাজ্যে রাজ্যে কোন কোন চাকরির জন্য অনলাইন আবেদন করতে পারবে এখানে প্রথমে বলা যায় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ হবে যেখানে বলা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল নেবে যেখানে ডিপ্লোমা পাস হলে আবেদন করতে পারবে অনলাইনে সাতই ডিসেম্বর মানে সাতই ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট তারাই যারা যারা এখনও আবেদন করতে পারেনি তারা কিন্তু অবশ্যই আবেদন করে নেবে এবং এখানে ওয়েবসাইটে ইনস্টিটিউট বেস কোন ডাবল স্ল্যাশ ডাবলিউ বিপিএসি ডট জিভি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করে নেবে পরবর্তী ওয়েস্ট বেঙ্গল হ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে যেখানে বিভিন্ন পদে উনত্রিশ জনকে নেবে যেখানে বলা যে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ নিয়ে বিভিন্ন অনলাইনে দরখাস্ত করতে হবে নয় ডিসেম্বর দু হাজার বাইশ বিকেল পাঁচটার মধ্যে ওয়েবসাইট আছে ডিপব্লিউ ডট এম এন মঞ্জুষা ডট ইন এম এন জে ইউ এস এইচ এ ডট ইন এই ওয়েবসাইট ডিপডব্লু ডট মঞ্জুষা ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে নিতে পারবে পরবর্তী পুরুলিয়ার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতিতে বিভিন্ন পদে ছজন নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে সাত নয় ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে টিপি ডট পুরুলিয়া ডট জিওভি ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তরের নিয়োগ যেখানে বিভিন্ন পদে একান্ন জন নেবে এবং শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন অনলাইনে নয় ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে টিপডব্লিউ ডট ডাব্লিউ হেলথ ডট জিওভি ডট ইন অথবা টিব ডট মুর্শিদাবাদ ডট জিওভি ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছ এক নজরে যে সমস্ত কেন্দ্রীয় এবং রাষ্ট্রীয়ত্ব সংস্থায় অনলাইন অপলাইন আবেদন করতে পারবে প্রথমে দেখতে পাচ্ছ বস ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট লিমিটেড যেখানে ওটি টেকনিশিয়ান এবং পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটর পদে তিনজনকে নেবে এবং শিক্ষক যোগ্যতা বিভিন্ন পদ বিভিন্ন অনলাইনে সাতই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডব্লু ডট বি ডট কম এই ওয়েবসাইটে কিন্তু তারা তোমরা আবেদন করতে পারবে পরবর্তী দেখতে পাচ্ছ ডিআরডিও বিভিন্ন পদে লোক নেবে এক হাজার একষট্টিটি শূন্য পদে নিয়োগ করবে যেখানে বিভিন্ন পদনীতি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে সাতই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডবল ডব্লিউ ডট ডিআরডিও ডট ডট ইন পরবর্তী পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের নিয়োগ যেখানে বলা আছে ফিল্ড সুপারভাইজার ফিল্ড ইঞ্জিনিয়ার পদে আটশো জন দেবে এবং বিভিন্ন পদ্ধনীতির অন বিভিন্ন এখন অনলাইনে এগারোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিউ ডব্ল্লিউ ডট পাওয়ার গ্রিড ডট ইন পরবর্তী স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেখানে ম্যানেজার ক্রেডিট এবং অ্যানালিস্ট পদে পঞ্চান্ন জন নেবে যেখানে গ্রাজুয়েট এবং এম বি এ যোগ্যতা দরকার অনলাইনে বারো ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে ইনস্টিটিউট বেস কোনো ডাবল স্ল্যাশ ব্যাঙ্ক ডট এস বি আই স্ল্যাশ কেরিয়ার্স এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে পরবর্তী হিন্দুস্তান কপাল লিমিটেড যেখানে অ্যাপ্রেন্টিস পদে দুশো নব্বই জন নেবে যেখানে মাধ্যমিক এবং আইটিএ পাস হতে হবে অনলাইনে বারোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিপ্লুডবলু ডট হিন্দুস্তান কপার্স ডট কম এই ওয়েবসাইট পরবর্তী ইন্ডিয়ান আর্মি লেফটেন্যান্ট পদে চল চল্লিশ জনকে নেবে যেখানে বি বিটেক পাস হতে হবে অনলাইনে পনেরোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিপ্ল ডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট সি ডট ইন পরবর্তী কারেন্সি নোটপ্রেসে নাসিকে নিয়োগ যেখানে জুনিয়র টেকনিশিয়ান প্রিন্টিং এবং সুপারভাইজার পদে চোদ্দ জন করবে এবং বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে ষোলোই ডিসেম্বর দু হাজার মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে বেস এসোনান ডাবল স্ল্যাশ এ আই এস পি কে ডট এসপি এম সি আই এল ডট কম পরবর্তীতে দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ চণ্ডীগড় বিভিন্ন পদে পঁচিশ জনকে নেবে যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষা প্রতিযোগিতা বিভিন্ন অনলাইনে এখানে বলা হয়েছে ষোলোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডব্লুডব্ল্লু ডট এনআইটি আর সি এইস ডি ডট এসি ডট ইন পরবর্তী ইন্ডিয়ান নেভি অগ্নিবিদ এস পদে চোদ্দশো জনকে নেবে যেখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অনলাইনে সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে ডিপিডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিও ভি ডট ইন পরবর্তী ইন্ডিয়ান নেভি অগ্নিবির এমআ পদে একশো জনকে নেবে যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার অনলাইনে সতেরোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে সেপিডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন পরবর্তী ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়েতে অ্যাপ্রেন্টিস হিসেবে পঁচিশশো দু হাজার পাঁচশো একুশ জনকে নেবে যেখানে মাধ্যমিক ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে অনলাইনে সতেরো ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডাব্লু সি আর ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিভি ডট ইন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেখানে বিভিন্ন পদে দুশো ছাপ্পান্ন জনকে নেবে এবং বিভিন্ন পদ অনুযায়ী যোগ্যতা বিভিন্ন অনলাইনে সতেরো ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিপব্লু ডট এস এ আই এল ডট সিও ডট ইন পরবর্তী স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যেখানে ম্যানেজমেন্ট ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন পদে একান্ন জন কেবে এবং বিভিন্ন পদ্ধতি শিক্ষা যোগ্যতা বিভিন্ন অনলাইনে আঠারো ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিব্লু ডট এস এ আই এল ডট সিও ডট ইন পরবর্তী এই মস দিল্লি বিভিন্ন পদে দুশো চুয়ান্ন জন কে এবং বিভিন্ন পদ্ধতি শিক্ষা যোগ্যতা বিভিন্ন অনলাইনে উনিশে ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট হচ্ছে ডিপিডব্লু ডট এ আই আই এম এস ই এক্স এ এম এস ডট এসি ডট ইন পরবর্তী সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ও এক্সিকিউটিভ পদে চব্বিশ জনকে নেবে এবং বিভিন্ন পদ নিয়ে অনলাইনে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে কুড়ি ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে ডিপব্ল্লিউ ডট সিআরআইএস ডট ও আর জি ডট ইন পরবর্তী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল এবং ট্রেডসম্যান পদে সাতশো সাতাশি নেবে যেখানে মাধ্যমিক যোগ্যতা দরকার অনলাইনে কুড়ি ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে এস টি বেস করুন ডবল স্ল্যাশ সিআইএসএফ আর ডবল টি ডট ইন পরবর্তী ইন্দু তিব্বত সীমান্ত পুলিশ পড়ছে কনস্টেবল এবং ট্রেডসম্যান নেবে দুশো সাতাশি জন এবং মাধ্যমিক যোগ্যতা দরকার অনলাইনে বাইশে ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে হচ্ছে ডিপ্লিউ ডট রিক্রুটমেন্ট আইটিভি ডট এনআইসি ডট ইন পরবর্তী ইন্ডিয়ান এয়ারফোর্স কমিশন অফিসার পদে বিভিন্ন জনকে বিভিন্ন নেবে যেখানে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদনী বিভিন্ন অনলাইনে ত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট আছে ডট ইন অথবা টিপিডব্লিউ ডট এএফ ডট সিডিএসি ডট ইন পরবর্তী লোক ক্যান্টনমেন্ট বোর্ডে যেখানে বিভিন্ন পদে প্রয়োজন নেবে এবং শিক্ষকযোগ্যতা বিভিন্ন অনুযায়ী বিভিন্ন অনলাইনে একত্রিশে ডিসেম্বর দু হাজার বাইশ মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে এস টিপি স্কুল ডবল এমপি অনলাইন ডট জিও ডট ইন অথবা সিটি স্কুলন ডাবল লক্ষ্ণৌ ডট সি এ টি দুর্গাপুর স্টিল প্লান্টে বিভিন্ন পদে তিরিশ জনকে নেবে যেখানে বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষক যোগ্যতা বিভিন্ন অনলাইনে সাত জনের দু হাজার মধ্যে আবেদন করতে হবে তেইশের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইট চলুন যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নিই তেরো হাজার চারশো চার শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ হবে যেখানে বলেছে কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাইমারি টিচার প্রাইমারি টিচার মিউজিক টেন গ্রাজুয়েট টিচার পোস্ট গ্রাজুয়েট টিচার লাইব্রেরিয়ান ফিনান্স অফিসার অ্যাসিস্ট্যান্ট সেকশন সেকশন অফিসার স্টেনোগ্রাফার গ্রেড টু হিন্দি ট্রান্সলেটর জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ভাইস প্রিন্সিপাল প্রিন্সিপাল পদে তেরো হাজার চারশো চারজন নিয়োগ করবে অনলাইনে দরখাস্ত করতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে এখানে যোগ্যতা প্রাইমারি টিচার কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে দু বছরের ডিএলএড বা চার বছরের বিএলএড বা এডুকেশন স্পেশাল এডুকেশন বা দু বিষয়ে বছরের ডিপ্লোমা পাশ হতে হবে এবং বলা হয়েছে পঞ্চান্ন শতাংশ সহ গ্রাজুয়েট সঙ্গে বিএড পাশ হতে হবে এরপর বলা হয়েছে সিটেড সি পরীক্ষা যেখানে বলা হয়েছে যে যেখানে বলা হয়েছে যে পেপার ওয়ান পাশ করতে হবে হিন্দি এবং ইংরেজি মাধ্যমে শিক্ষাদানে দক্ষ হতে হবে অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে এখানে শূন্য পদ আছে ছ হাজার চারশো চোদ্দ জন এরপর আছে প্রাইমারি টিচার মিউজিক কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস মিউজিক বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে ইংরেজি এবং হিন্দি মাধ্যমে শিক্ষকতার দক্ষ থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী তিরিশ বছরের মধ্যে শূন্য পদ তিনশো তিন পরবর্তী দেখতে হচ্ছে টেন গ্র্যাজুয়েট টিচার টি যেখানে কমপক্ষে পঞ্চান্ন শতাংশ পঞ্চাশ শতাংশ নম্বর সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স বা ব্যাচেলার ডিগ্রি কোর্স বা বিএড পাশ হতে হবে প্রার্থীকে অবশ্যই সিটেড পাশ হতে হবে সঙ্গে ইংরেজি বা হিন্দি মাধ্যমে শিক্ষকতা করার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে জ্ঞান থাকলে ভালো হয় বয়স হতে হবে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ অনুযায়ী পঁয়ত্রিশ বছরের মধ্যে পরবর্তী হচ্ছে টিজিটি হিন্দি যেখানে বলেছে শূন্য পদ তিনশো সাতাত্তর এখানে বলাছি যে এখানে এরপর বলেছে টিজিটি ইংলিশ ইংরেজি শূন্য পদ চারশো এক যেখানে হয়েছে যে পরবর্তী টিজিটি সংস্কৃত যেখানে শূন্যপদ আছে দুশো পঁয়তাল্লিশ এরপর হয়েছে যে টি টিজিটি ম্যাথামেটিক্স যেখানে ম্যাথামেটিক্স বিষয়ে গ্রাজুয়েট সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি ইলেকট্রিক ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স বা স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে কোনো এক দুটি বিষয়ে থাকতে হবে এখানে শূন্যপদ আছে চারশো বাইশ এইভাবে কিন্তু শূন্যপদগুলো বলা আছে এ বলা আছে যে স্টিনোগ্রাফার গ্রেড টু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে সঙ্গে কম্পিউটারে দশ মিনিট সময় সময় প্রতি মিনিটে আশিটি শব্দ তোলার গতিতে ডিটেকশন নেওয়ার ক্ষমতা এবং পঞ্চাশ মিনিটের সময় সময় ইংরেজিতে পঁয়ষট্টি মিনিট সময়সীমায় হিন্দিতে ট্রান্সক্রিপ্ট করার ক্ষমতা থাকতে হবে এইভাবে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে তোমরা কিন্তু অবশ্যই ওয়েবসাইটে দেখে নেবে ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে এখানে বলেছে আবেদন আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনারা অবশ্যই যে ওয়েবসাইট আমি বলে দেবো সেই ওয়েবসাইটে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে এই ওয়েবসাইটটি কিন্তু তোমরা অবশ্যই দেখে নিতে পারবে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে তাই ওয়েবসাইট তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এখানে বলা যে ওয়েবসাইট হচ্ছে এখানে বলা টিপি ডব্লিউ ডট কে ভি এস এন জি এ টি এইচ এ এন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট ওয়েবসাইটটি আবার বলে দিচ্ছ ওয়েবসাইট হচ্ছে টিপলু ডট কে ভি এস এ এন জি এ টি এইচ এ এন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এখানে গিয়ে কিন্তু তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে যে ছ হাজার বিরানব্বই স্টাফ নার্স নিয়োগ হবে বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে স্টাফ নার্স গ্রেড টু পদে ছ হাজার বিরানব্বই জন জে এন এম এবং ফিমেল এবং বেসিক বিএসসি নার্সিং জে এন এম মেল পোস্টে বেসিক বিএসসি নিয়োগ করবে যেখানে প্রাথমিকভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হলেও পরে পরবর্তীতে স্থায়ী হওয়ার সম্ভাবনা আছে বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ অনুযায়ী আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছরের তপশিলী সম্প্রদায় প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধ প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এখানে বেতন দেওয়া হবে সাত হাজার একশো টাকা থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং গ্রেড পে তিন হাজার ছশো টাকা অনলাইনে দরখাস্ত করতে হবে নয় ডিসেম্বর সকাল দশটা থেকে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ দুটোর মধ্যে দুপুর দুটোর মধ্যে কিন্তু আবেদন করতে হবে তা বলা হয়েছে যে জেএনএম ফিমেল ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং ট্রেনিং বা স্কুল থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফের পাশ হতে হবে বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত হতে হবে সঙ্গে বাংলা নেপালি ভাষায় লিখতে বলতে জানতে হবে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন এখানে শূন্যপদ আছে তিন হাজার একশো তেরাশিটি শূন্যপদ আছে এরপরে যে বেসিক বিএসসি নার্সিং ইন্ডিয়া নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট নার্সিং কাউন্সিল অনুমোদিত বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে বেঙ্গল নার্সিং কাউন্সিল নথিভুক্ত হতে হবে বাংলা নেপালি ভাষায় লিখতে এবং বলতে জানতে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন শূন্য পদ হচ্ছে দু হাজার তিনশো তিনটি এরপর আছে এক বলা যায় যে মেল মানে যেখানে পুরুষরা পুরুষ নার্স নিয়োগ হবে যেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা সংশ্লিষ্ট রাজ্য নার্সিং কাউন্সিল অনুমোদিত নার্সিং ট্রেনিং স্কুল থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডিয়া ফিলি পাশ হবে এবং নার্সিং কাউন্সিল নথিভুক্ত হতে হবে নাম নথিভুক্ত হতে হবে সঙ্গে বাংলা বা নেপালি ভাষায় লিখতে এবং বলতে জানতে হবে কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন শূন্য পদ আছে চারশো পঁচিশটি এরপরে আছে পোস্ট বেসিক বিএসসি যেখানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা রাজ্য সরকার নার্সিং কাউন্সিল অনুমোদিত বেসিক বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে সঙ্গে ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল নথিভুক্ত থাকবে নাম এরপর যে বাংলা ভাষায় বা নেপালি ভাষায় লিখতে বলতে হবে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন শূন্য পদ আছে একশো একাশি এখানে আবেদন পদ্ধতি দরখাস্ত করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডট ইন এই ওয়েবসাইট এখানে গিয়ে গিয়ে তোমরা বিস্তারিত পেয়ে যাবে এখানে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে রাজ্যে পঁচিশ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করবে যেখানে বলেছে রাজ্য সরকারের অর্থ বিভাগের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস ক্যাডারে পঁচিশ জন ছেলে মেয়ে নিয়োগ করবে যেখানে বলা বলেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার বাইশ পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে নেপালি ভাষা প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য নয় জানা জানতে হবে এবং বলা আছে যেখানে অনলাইনে চোদ্দোই ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে বাইশ থেকে চৌঠা জানুয়ারি দু হাজার তেইশের মধ্যে আবেদন করতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম পাস হতে হবে অথবা ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া বা ইনস্টিটিউট অফ কাস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সদস্য হতে হবে এখানে বলেছে আবেদন করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটে ডবলিউডব্ল্লু ডট ডাব্লিউ ডট জিভি ডট ইন এবং এখানে বেতন ক্রম হবে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবেন পরবর্তী বলা রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেখানে রাজ্য সরকার সেচ এবং জলবিভাগে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল পদে আঠেরো জন নিয়োগ করবে বন্ধুরা এই নিয়োগের জন্য তোমাদের বলা হয়েছে যে এখানে সার্ভিস কমিশন এখানেও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস পিএসসি নিয়োগ করবে যেখানে বলা হয়েছে বাংলা ভাষায় লিখতে বলতে এবং পড়তে জানতে হবে যারা নেপালি ভাষা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না অনলাইনে দরখাস্ত করতে হবে ছয় ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাশ হতে হবে শিক্ষা লাভের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার বাইশের হিসেবে শূন্য পদ আঠারোটি এখানে বলা যে জেনারেল দশটি জেনারেল শারীরিক প্রতিবন্ধী একটি তপস্যাল জাতি দুটি তপসিল উপজাতি শারীরিক প্রতিবন্ধী একটি এবং তপসিল উপজাতি উপজাতি একটি ওবিসি দুটি এইভাবে কিন্তু দেওয়া আছে বেতন ক্রম বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ চল্লিশ হাজার তিনশো টাকা আবেদন করতে হবে অনলাইন এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হয়েছে ডাব্লিউ ডব্লু পি এস সি ডট জিওভি ডট ইন পরবর্তী দেখতে পাচ্ছো ভারত ইলেকট্রনিক্সে যেখানে তিন দুশো ষাটটি ইঞ্জিনিয়ার নিয়োগ করবে যেখানে বলেছে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড যেখানে বলেছে ইঞ্জিনিয়ার ওয়ান প্রজেক্ট ইঞ্জিনিয়ার ওয়ান পদে দুশো জন নিয়োগ করবে এখানে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে এখানে বলেছে আবেদন আবেদন এখানে বলাছে করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডিব ডট বেল ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইট বিস্তারিত তথ্যের জন্য এই ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিতে পারবে পরবর্তী এখানে দেখতে পাচ্ছি যে ডিবিসিতে একশো গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার নিয়োগ যেখানে দামোদর ভ্যালি কর্পোরেশন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল কন্ট্রোল অ্যান্ড ইনস্ট্রুমেশন আইটি অ্যান্ড কমিউনিকেশন শাখায় একশো জন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং নিয়োগ করবে যেখানে বলা হয়েছে প্রার্থীকে অবশ্যই গেট দু হাজার বাইশ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে এখানে বলা হয়েছে বয়স এখানে বলা হয়েছে বয়স হতে হবে এখানে বলেছে বয়স হতে হবে দু হাজার বাইশের হিসেবে উনত্রিশ বছরের মধ্যে ওবিসি প্রার্থীরা তিন বছর তপসিল জাতি তপশিল উপজাতি প্রার্থীরা পাঁচ বছর শারীরিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে এখানে বলেছে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডট ডিভিসি ডট জিওভি ডট ইন এখানে এখানে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত পেয়ে যাবে পরবর্তী নর্দার্ন কোল্ড ফিল্ডসে চারশো পাঁচ মাইনিং সে সিরদার এবং সার্ভার নিয়োগ যেখানে কেন্দ্রীয় সরকার সংস্থা নর্দার্ন কোলফিল্ড মাইনিং সিরদার এবং টি অ্যান্ড এস গ্রেড সি ও সার্ভার মাইনিং টি অ্যান্ড এস গ্রেড বি পদে চারশো পাঁচজন নিয়োগ করবে বয়স হতে হবে বাইশে ডিসেম্বর দু হাজার বাইশ বাইশের হিসাবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে বলেছে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট বলা যেব্লিউডব্লিউ ডট এন সি এল সিআইএল ডট ইন এই ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত দেখে নিতে পারো পরবর্তী দেখতে পাচ্ছি যে আর্মিতে নব্বই লেফটেন্যান্ট নিয়োগ হবে যেখানে বলা হয়েছে আর্মিতে নেফটেন্যান্ট পদে নব্বই জনকে নেবে যেখানে ভারতীয় স্থল বাহিনী পারমানেন্ট কমিশন টেকনিক্যাল এন্ট্রি স্কিমে টেন প্লাস টু পদে নব্বই জন অবিবাহিত ছেলে মেয়ে নিয়োগ করবে ছেলে নিয়োগ করবে ছেলে মেয়ে নয় ছেলে নিয়োগ করবে দরখাস্ত করতে হবে অনলাইনে তিরিশে ডিসেম্বর দু হাজার বাইশের মধ্যে এখানে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে মোট ষাট শতাংশ সহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে এখানে বলা হয়েছে জেই মেইনস বা দু হাজার বাইশ পরীক্ষা অবতীর্ণ হয়ে থাকতে হবে এখানে বলা যে বয়স হতে হবে সাড়ে ষোলো বছর থেকে ও সাড়ে উনিশ বছরের মধ্যে এখানে বলেছে আবেদন আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইট হয়েছে ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন এখানে কিন্তু তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে পরবর্তী বলা আছে রাজ্য স্বাস্থ্য বিভাগে একুশ অ্যাসিস্টেন্ট সুপারেনটেন্ডেন্ট নিয়োগ হবে যেখানে বলা আছে রাজ্যের রাজ্যের বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড রাজ্যের স্বাস্থ্য বিভাগে অ্যাসিস্ট্যান্ট সুপারেন্টেন্ডেন্ট নন মেডিকেল গ্রেড টু পদে জনকে নিয়োগ করবে এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে এই দেখবে ওয়েবসাইট ডাব্লুবি এইচআরবি ডট ইন এখানে গিয়ে সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারো